পটুয়াখালী তে লকডাউনে অসহায় অটো চালকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ডাল তেল আটা পেঁয়াজ লবণ সাবান মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ। পটুয়াখালী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন পটুয়াখালী সদর থানা আয়োজনে সোমবার বিকেলে সদর থানা অফিসের সামনে অটোরিকশা চালকদের হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি আক্তার মোর্শেদ সহ আরো অনেকে। আমাদের বিভিন্ন জায়গায় দল আসি চেক পোস্টের মাধ্যমে এই গাড়িগুলা পরবর্তীতে তাদের সাথে কথা বলে দেখা যায় তাদের সাথে খুবই মানবিক সাহায্য তাদের দরকার হয়। আমরা যেহেতু গাড়িগুলো আটক রাখি দুই সপ্তাহ ধরে আটক রাখতেছি, তাদের জন্য আমাদের কিছু মানবিক সাহায্য আমরা চেষ্টা করেছি সাহায্য করার জন্য। ময়মনসিংহের গফরগাঁয়ে 3,80,000 নকল বিড়ি জব্দ করেছে র‍্যাব। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার রেজাল করিম বাদল জানিয়েছেন এ সময় নকল বিড়ি বিক্রি করার অভিযোগে আব্দুস সাত্তার নামের একজনকে আটক করা হয়। সোমবার বিকেলে গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজারে অভিযান পরিচালনা করে র‍্যাব। চলত র‍্যাব জানায় আব্দুস সাত্তার নামের এক ডিলার নকল বিড়ি গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছে। এমন সংবাদ পেয়ে র‍্যাব চোদ্দ এর একটি দল অভিযান চালিয়ে 2,10,000 বিড়ি সহ আব্দুস সাত্তারকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই বাজারে বড় বড় 9টি দোকানে অভিযান চালিয়ে আরও 1,70,000 শলাকা জনতা বিড়ি দিলীপ বিড়ি কৃষক বিড়ি উদ্ধার করা হয়। অভিযান শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যরা নকল বিড়ি ব্যবসায়ী আব্দুস সাত্তারের জামিনদার হয় এবং নকল বিড়ি বিক্রি করবেন না বলে অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়াজে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর 6 জন, নাটোরে 9 জন ও পাবনায় 3 জন করে, চাঁপাইনবাবগঞ্জে 2 জন এবং বগুড়া ও সিরাজগঞ্জে 1 জন করে রয়েছেন। মৃতদের মধ্যে 8 জন করোনা পজিটিভ, 10 জন উপসর্গ নিয়ে মারাছেন এবং নেগেটিভ হয়ে মারা গেছেন আরও 1 জন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানি জানান গেল 24 ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন 63 জন ও সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন 76 জন। এ নিয়ে 454 বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন 504 জন। এর আগের দিন রাজশাহীর 2টি পিসিআর ল্যাবে রাজশাহী জেলায় 469টি নমুনা পরীক্ষায় 158 জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার 33.69%।